একদম রূপসাগরের মনের মানুষ। তখন রূপসাগরের মনের মানুষ শুটিং থেকে আমি এখানে এসেছিলাম অষ্টনীড়ের প্রমোশনের জন্য, এবং তখন আমার বলার মানে তাহলে আজকের দিনটা সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত সেই কারণে। হ্যাঁ হ্যাঁ একদম, মিল তো অবশ্যই আছে, তার কারণ রূপমা প্রচণ্ড মজা করতে ভালোবাসে, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে থাকতে ভালোবাসে, সব মানে যারই কোনো প্রবলেম হয় প্রবলেমগুলো সলভ করতে ভালোবাসে। তো পূর্ণাও ঠিক সেরকমই একটা হাসি খুশি মেয়ে যে ফ্যামিলির সবার সঙ্গে খুব মজা করে দিন কাটায়, একটা সিম্পল লাইফস্টাইল মেনটেন করে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমিও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এবং তার বাবার একটা স্বপ্ন আছে যে মেয়ে আইপিএস অফিসার হবে, এবং আমার বাবার স্বপ্ন ছিল হচ্ছে মেয়ে সিঙ্গার হবে, কিন্তু সেটা না হয়ে অভিনেত্রী হয়েছি। তাতেও বাবার খুবই আর কি প্রাউড, খুব খুশি যে আমি কিছু লোক হলেও আমাকে চেনে এবং গানটাও সঙ্গে আমি গাই। তো সবটা মিলিয়ে আর কি পূর্ণা কতটা ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারবে সেটার জন্য রূপসাগরের মনের মানুষ দেখতে হবে। আর সেটা আসছে সান বাংলায় সোম থেকে রবি 8:30 সময়, 3rd July থেকে। তো চাইবো যে আপনারা সকলেই প্লিজ দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। মনের মানুষকে একটু লুকিয়ে রাখতে হয়, সবসময় মনের মানুষকে দেখিয়ে দিলে অন্যরা দেখে ফেলবে না, সেই খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি তো ভেবেছিলাম অঞ্জনা দি বোধহয় খুব রাগি, বাট একদমই না। তবে হ্যাঁ, আমাদের একটা অ্যাওয়ার্ড শোতে একবার দেখা হয়েছিল অনেক বছর আগে, 2015 হবে, তখন ভালো লেগেছিলো। তারপরে কখনো কাজ করার সুযোগ পাইনি আমরা একসঙ্গে, এবারে পেয়েছি সুযোগ, খুব ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। ছোটা একদম চ্যালেঞ্জিং, মানে সেরকমভাবে চ্যালেঞ্জিং বলা যেতে পারে না, কারণ আমার কাছে খুব মনের কাছে মনের মানুষ বলা যেতে পারে এই চরিত্রটা, কারণ একদমই রূপমার মতো আমাকে বেশি এফার্ট দিতে হচ্ছে না, তার সঙ্গে কমেডি যেটা আমার খুব ভালো লাগে, পছন্দের, তো সেটা করছি, ভালো লাগছে, কাজ করছে। যতটুকু কাজ হয়েছে আমার সাথে, খুব বেশি দিন তো হয়নি শুটিং, তো খুব অল্প সিন হয়েছে, তবে চেষ্টা করছে, খুব ভালো করার চেষ্টা করছে, এবং সবাই আমরা আছি শুটিংয়ে, খুবই মজা করে কাজ করি আমরা। যেহেতু আমার বন্ধু আছে ওখানে সায়ন্তিনী, এবং তা আগে আগে অনেক অ্যাক্টর আছে যাদের সাথে আগেও কাজ করেছি, ডিরেক্টর আছে তার সাথেও আগে কাজ করেছি, পুরো ক্রিউ কাজ মানে সবার সাথেই আমার মোটামুটি ভালোই সম্পর্ক আলাপ, এবং আমি সব জায়গায় মজা করে যেরকম কাজ করি এখানেও করছি। রূপসাগরের মনের মানুষ ভীষণ সাকসেসফুল হবে যদি আপনারা সবাই দেখেন তাহলে, তাই আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব, প্লিজ রূপসাগরের মনের মানুষ দেখুন, ভালো লাগবে। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা।